Hey guys, I'm Anchita and you are watching অন্তর্বহন অষ্টপর্ণা। সো বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি, তোমাদের সাথে কোনো টপিক নিয়ে আলোচনা করা হয়নি। আজকে চলে এসেছি একটা ছোট্ট টপিক নিয়ে আমাদের এই চ্যানেলে। না 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 না, ভুল বললাম, এটা তোমাদের এই চ্যানেল। আর যদি এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো 21st November 1996 ওয়ার্ল্ড টেলিভিশন ডে। 21st November 1996 এই দিনটিকে জাতিসংঘ ওয়ার্ল্ড টেলিভিশন ডে হিসেবে ঘোষণা করেছিল। টেলিভিশন আমাদের সবার জীবনে কতখানি একটা বিশাল বড় জায়গা অধিকার করে আছে তা আমরা সকলেই জানি। এই দিনটি কোনো বিশ্বব্যাপী ডে হিসেবে আমরা পালন করে থাকি না বা এর জন্য আমরা কোনো সরকারি ছুটিও পাই না, তবু মনে রাখা যাক বা তবু আমরা দেখি যে কী করে কোন মাধ্যমে এই যাত্রা শুরু হয়েছিল। জনজীবনে টেলিভিশন মাধ্যম কতটা প্রভাব বিস্তার করতে পারে, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে এর গুরুত্ব কতখানি, এইসব দেখার জন্য এই দিনটিকে ফিরে দেখা। এখনকার মোবাইলের দাপটেও কিন্তু টিভির এই জনপ্রিয়তা এখনও একটু কমেনি। আমাদের দেশে এখনও বেশিরভাগ মানুষই আছেন যারা স্মার্টফোনের ব্যবহার বা মোবাইল ব্যবহার করতে তারা এখনও ঠিক পারে না বা করে না। তাদের কাছে টিভি হচ্ছে বিনোদনের মূল মাধ্যম। 1950 সালে ইঞ্জিনিয়ারিংয়ের একটি ছাত্র এই টিভি সেটটি প্রথম তৈরি করে থাকে। ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপারটিতে যেটি এটা প্রথম প্রকাশিত হয়ে থাকে। 1959 15th September দিল্লিতে স্যাটেলাইট টিভির পরীক্ষামূলক প্রথম সম্প্রচার শুরু হয়। 1965 এই সাল থেকে অল ইন্ডিয়া রেডিওর এক অংশ হিসেবে দিল্লিতে শুরু হয় দৈনন্দিন সম্প্রচার। 1972 সালে এই পরিষেবাটি মুম্বাই ও অমৃতসরে শুরু করা হয়। 1982 সারা দেশ জুড়ে শুরু হয় জাতীয় টেলিভিশনের সম্প্রচার। এই বছরের প্রথম ভারতের বাজারে আসে রঙিন টিভি সেট। এই সময় একটাই মাত্র চ্যানেল ছিল, কেন্দ্রীয় সরকারের অধীন সহ দূরদর্শন। 80-এর দশক থেকেই টেলি ধারাবাহিকের সূচনা শুরু হয়। রামায়ণ, মহাভারত ইত্যাদি ছিল এই সময়ে ছোট পর্দার একমাত্র বিনোদন। টিভি সম্প্রচারের সময় অনুষ্ঠানের সংখ্যাও বাড়তে থাকে। 80-এর দশক থেকে শেষের দিকে শুরু হয় ডিডিডি। টিভি সম্প্রচারের সময় ও অনুষ্ঠানের সংখ্যা বাড়তেই থাকে। 80-এর দশকের শেষের দিকে শুরু হয় DD2 বা ডিডি মেট্রো। প্রসার ভারতী ও দূরদর্শনের অল ইন্ডিয়া রেডিওকে এই গভর্নমেন্ট বাড়ির অন্তর্গত করা হয়। প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সময় থেকে বেসরকারি চ্যানেলগুলো প্রচার শুরু হতে থাকে। এই সময় ইটিভি, সিএনএন, স্টার টিভি প্রচার শুরু হয়। এর পরবর্তী সময়কে বলা হয়ে থাকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বর্ধিষ্ণু পর্যায়, যা এখনও চলছে।